ঘুমে রাইতে মনে হয় গো, কি করলাম দুনিয়ায় এসে। এই যে মরি গেলে আমার মনে হয় মরি গেলে আমাকে এক তালে সাজু মুড়া উপরে তুলে দেবে, এমন আজাব হবে। তা না, আর এরকম ভাবে ফাঁকি মেরে চললে হবে না। আমার ছেলে ফ্রি থাকে না, আমার মামা শিকার দিয়ে আমার বউকে আর পারি গো। আমার বউ হলে একজন মানে অভদ্র মহিলা হতে পারা যায়। আবার যদি কোনো কথা কথি যায় তা কোথাকারের কথা কোথায় যায়, জলের পানি লেলায় এনে ফেলে, সব মেয়ে এলো কি পারা যাবে না। দেখি আমার বলটুকে ডাকি, আমার বলটুকে নামাজ পড়ানো ধরাতে হবে গো। বিয়ের লাইফ হয়ে গেছে, নামাজ পড়ে না, আবার রাইতে খাতায় মুখতে। বলটু, এ বলটু এখানে আয় রে। আর বাবু, এ কি কলিকাল চলে গো। আমরা যখন ছোট ছিলাম তখন ফোন করতে যেতে হতো সেই পলাশির স্টেশনে গো, আর এখন আমার ছেলে একটা ফোন কিনে, ফোন কিনে একবারে কাকে যে ফোন করে। আর কাদের মেয়ে যে এরকম গো, কাদের মেয়ে যে শাসিন নাই কি জানি। ও যাবে প্রতিদিন দেখি এর কানে ফোন, আর একটা বুলেট কিনে দিয়ে একটা ই কিনে দিয়েছি, আর মান ফাইভ কিনে দিয়েছি, সে আর মান ফাইভে ফিরে বেড়ায়, নামাজ তো পড়েই না। এসব তো ধুলু বালি ময়লা মনে করে, বুঝিয়ে কত পাওয়া। আর আমি গেছি, আবার যদি বলা হয় মাঠে খেতে কাজে যাইতে, ওই যে মোটা ছেলে ঘেমে একবারে পোল্ট্রি মুরগি থেকে না ভয়ঙ্কর গো। আমনি কাকে কথা কষ্ট গো, আর শুধু কই দিয়ে যাবো, তুই যাবো হাওয়া বাজান। হ্যাঁ হ্যাঁ শুনো, আমি আজকে যাবো, আমার কথা গুলো তুমি মিছে কথা না, আমি আজকে যাবো, আজকে যাবো হাওয়া বাজান। তা তুমি কাকে ফোন করো, আর ফোনে এত ব্যস্ত থাকো। বাজান বলটু, এখানে এসে একটা কথা আছে তোমার সাথে, একটু ধরো তো কি হয়েছে। কথা হয়েছে, তুমি মানে যেরকম ভাবে ফোনে ব্যস্ত থাকো এটা কিন্তু ভালো না। ওটা আমার জেদ, আপা কি যে বলে এটা আমার জেদ। আমি তো এইসব জিএফ এর কথাই মানে ওসব তো আমি জানি না, আমার বাপ দাদার আমল থেকে ওসব চলে না গো। এই কলি যুগ এসে সব মানুষ, তোমাদের যুগে চলতো না, এবার আমাদের যুগে চলতো। ওরে সব বলো কথা বুঝে গেছো। হা বলটু, তো সব কথা বাদ দাও, কথা শুনো। কথা হয়েছে তুমি কি নামাজ টামাজ পড়ো? ওসব কথা বাদ দাও, 500 টাকা দাও। আরে সব বলাস, 500 টাকা কি করবি? সেদিন তো তোকে 1000 টাকা দিলাম। জামা কিনছি, শুটটা কিনছি, বাইক চটি কিনছি, চশমা কিনছি, আরে সব একটা আইফোন কিনছি। ঝগড়া করছি, চল না শুধু দেখি।